বন্ধুরা, আজ আমি দেখাবো কিভাবে মজাদার চিলি ব্রেড তৈরি করতে হয়। বাড়িতে মেহমান আসলে কিংবা বিকালের নাস্তার জন্য এই রেসিপিটি কিন্তু খুবই ভালো যায়। আর এই রেসিপিটি কিন্তু আমরা তৈরি করেছিলাম গত পর্বে দেখানো চিকেন স্যান্ডউইচের ফেলে দেওয়া টুকরো থেকে। আর এই রেসিপিটি কিন্তু চিকেন স্যান্ডউইচের থেকেও অনেক মজা হয়েছে। ভিডিও ডেসক্রিপশনে চিকেন স্যান্ডউইচ রেসিপির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সহজ বাঙালি রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর এই ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো স্যান্ডউইচ তৈরি করার সময় আমি ব্রেডের চারপাশ থেকে যে শক্ত ধারগুলো ওগুলো কেটে নিয়েছিলাম, সেই কেটে ফেলে দেওয়া ধারগুলো দিয়ে আমি আজ আরেকটা রেসিপি তৈরি করছি, ব্রেড চিলি বা চিলি ব্রেড। চারপাশ থেকে যে ধারগুলো ফেলে দিয়েছিলাম সেগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এর সাথে আরও কিছু সবজি নিয়েছি, একটা সবুজ ক্যাপসিকাম, গাজর, দুইটা কাঁচামরিচ এবং পেঁয়াজ। পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে চারফালি করে, একটা পেঁয়াজ থেকে চারফালি করে সমস্ত কোয়াগুলো আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি একটা ডিম, ডিমটাকে আমি সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। চলুন তাহলে দেখে নিই কীভাবে এটি আমরা তৈরি করব। একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি তেল। আমি আধা কাপ তেল নিয়ে গরম করে নিয়েছি। এখন এই যে ডিমটা গুলিয়ে রেখেছিলাম এর মধ্যে এর ধারগুলো দিয়ে চুবিয়ে আমি এতে ভেজে নেব, এবং প্রত্যেকটা ছাড়ার সময় আলাদা আলাদা করে ছাড়ব। এবং এগুলো ভাজার সময় যেন চুলার জালটা মিডিয়ামে থাকে, না হলে কিন্তু পুড়ে যাবে। একটু লাল লাল করে ভেজে নিয়েছি আমি। দেখুন, প্রথমে যে কয়েক টুকরো দিয়েছিলাম সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নিচ্ছি, এভাবে করে আমি বাকি টুকরোগুলোও ভেজে নেব। আমি সবগুলো ব্রেড ভেজে নিয়েছি। দেখুন, কড়াইতে কিন্তু আরও কিছুটা তেল আছে, এই তেলটাকে আমি কমিয়ে নেব। প্যানে এখন তেল নেই বলতেই চল। দিয়ে দিচ্ছি একটুখানি রসুন কুচি, রসুনের ফ্লেভারটা ভালো লাগবে এর সাথে। দিয়ে দিচ্ছি পেঁয়াজের থালি দুটো, একই সাথে দিয়ে দিচ্ছি গাজর দুটো, কারণ গাজরগুলো একটুখানি নরম হয়ে যাবে। কোনো কিছুতেই খুব বেশি ভাজবো না, জাস্ট একটু নরম হলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এবং কাঁচামরিচ কুচি। সবকিছু একটু নরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এক টেবিল চামচ পরিমাণ, রেড চিলি সস এক চা চামচ পরিমাণ, এবং এক চা চামচ পরিমাণ সয়া সস। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। চিলি চিকেন করার সময় আমরা যেমন জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে দিই, এটাতে কিন্তু দেওয়ার দরকার নেই, এটি একটু ড্রাই ড্রাই মতো হবে। তিন রকম সস দিয়ে আমার সবজিগুলোর সাথে মেশানো হয়ে গেছে। আমি আগেই বলেছি আমি যে সবজিগুলো ইউজ করেছি একেবারে সিদ্ধ হবে না, হয়ে গেছে। এখন আমি এই যে ভেজে রাখা পাউডারের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট টস করে নেব। খুবই সুন্দর একটা গন্ধ পাচ্ছি কিন্তু, আর দেখতেও কিন্তু খুবই কালারফুল হয়েছে। অনেকেই বাড়িতে কিন্তু এই যে আমি যে অংশটা রান্না করছি আর এটা কিন্তু ফেলে দেন, তো একদিন ট্রাই করে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে। আমার রান্নাটি শেষ, এখন আমি চুলা বন্ধ করে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ঝটপট একটি রেসিপি, চিলি ব্রেড। কাউকে কিন্তু বলে না দিলে এটা বোঝার উপায় নেই, এটা ব্রেড দিয়ে তৈরি। আপনারা কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আসলে কতটা মজা হয়েছে। খুবই মজা হয়েছে, সকালের নাস্তা ঝটপট তৈরি করে ফেলতে পারেন আপনারা। আপনারা একদিন বাসায় ট্রাই করুন, আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কখনো পাউরুটির ধারগুলো ফেলে দেবেন না।
আমি এখানে পাউরুটির ধার দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে পাউরুটিটা কেটেও তৈরি করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা প্রেস করুন, আর চাইলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। আমাদের পরবর্তী আপডেটগুলো মিস করতে না চাইলে নতুন বন্ধুরা সহজ বাঙালি রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমাদের সকল দর্শক এবং সাবস্ক্রাইবারদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।